হ্যালো ভিউয়ার্স, আসসালামু আলাইকুম। আশা করি ভালো আছেন। টেকনোলজি ভিলেজের পক্ষ থেকে আপনাদেরকে স্বাগত জানাচ্ছি, আমি নাজমুল সৌদ। আপনারা দেখছেন পিএসপি এবং মাইএসকিউএল ডাটাবেসের ধারাবাহিক টিউটোরিয়াল। গত পর্বগুলোতে আমি মাইএসকিউএল ডাটাবেস সম্পর্কে আলোচনা করেছি, অর্থাৎ মাইএসকিউএলে কীভাবে ডাটাবেস তৈরি করবেন, ডাটাবেস কীভাবে কানেক্ট করবেন, ডাটা কীভাবে ইনসার্ট করবেন ইত্যাদি। এ পর্বে আমি দেখাবো পিএসপি এবং এসকিউএলের সাহায্যে কীভাবে মাইএসকিউএল ডাটাবেসের মধ্যে ডাটা ইনসার্ট করবেন। আপনি যদি আমার এই চ্যানেলটি এখনও সাবস্ক্রাইব না করেন তাহলে সাবস্ক্রাইব করুন এবং আপডেট ভিডিওগুলো পেতে বেল বাটন চাপুন। গত পর্বে আমি দেখিয়েছিলাম কীভাবে ডাটা সিলেক্ট করবেন এবং সিলেক্টকৃত ডাটা আপনার ওয়েবসাইটে শো করাবেন। এ পর্বে আমি মাইএসকিউএলে কীভাবে ডাটা ইনসার্ট করবেন, অর্থাৎ পিএসপি এবং এসকিউএলের সাহায্যে মাইএসকিউএল ডাটাবেসে কীভাবে ডাটা ইনসার্ট করবেন সেটি দেখাবো। এটির জন্য আমি নতুন একটি ফাইল নিচ্ছি। এখানে আমি ইনসার্ট ডট পিএসপি এই নামে দিলাম। আমাদের ডাটাবেসটি আগে কানেক্ট করতে হবে। আমরা কানেক্টের বিষয়গুলো রেখেছিলাম কানেকশন ডট পিএসপি এই ফাইলের মধ্যে। তাহলে এই ফাইলটি আমি এখানে রিকোয়ার করে দিচ্ছি। যেহেতু আমার দুটি ফাইল একই ডিরেক্টরির মধ্যে রয়েছে সেই কারণে আমরা সরাসরি এখানে লিখলাম। যদি আলাদা কোনো ডিরেক্টরিতে থাকতো তাহলে এখানে সেই ডিরেক্টরির নামটা দিতে হতো। যেমন আমি এখানে ইনক্লুড যদি কোনো ডিরেক্টরি থাকতো সেই ডিরেক্টরির নাম লিখে তারপর আমার এই ফাইলটির নামটি দিতে হতো। যাই হোক, আমি সরাসরি দিয়ে দিলাম। এখন আমরা ডাটা ইনসার্ট করব। ডাটা ইনসার্ট করার জন্য এসকিউএল এর একটি সিনট্যাক্স রয়েছে, সেই সিনট্যাক্সটি হচ্ছে ইনসার্ট ইনটু। অর্থাৎ প্রথমে আমরা এখানে ইনসার্ট লিখতে হবে, তারপরে ইনটু লিখতে হবে, আরও কিছু তথ্য লিখতে হবে, সেটি আমরা পরে লিখছি। আমরা আগে ফুল সিনট্যাক্সটা একটি কোডের মধ্যে রাখি, নাহলে এটা কাজ হবে না। ইনসার্ট ইনটু, আমরা হচ্ছে ইনসার্ট করব ইনটু, অর্থাৎ কার মধ্যে ইনসার্ট করব সেটি আমাদের এখানে লিখে দিতে হবে। আমরা ইনসার্ট করব আমাদের এই যে টেবিল রয়েছে এই টেবিলের মধ্যে, অর্থাৎ আর্টিকেল টেবিলের মধ্যে ইনসার্ট করব। আর্টিকেল টেবিলের মধ্যে ইনসার্ট করার জন্য এখানে আমাদের সেই টেবিলের নামটি লিখতে হবে। আর্টিকেল লিখে দিলাম। এখন এই আর্টিকেল টেবিলের মধ্যে লক্ষ্য করুন, আমি স্ট্রাকচারে যাই। এখানে আপনারা লক্ষ্য করুন আমার এখানে চারটি ফিল্ড রয়েছে, অর্থাৎ চারটি কলাম রয়েছে। আমরা এই চারটি কলামে ইনসার্ট করব। আমরা এখানে দুইটি কলামে ইনসার্ট করতে পারি, অথবা একটি কলাম ইনসার্ট করতে পারি, অথবা সবগুলি ইনসার্ট করতে পারি। কিন্তু আমাদের এখানে এটি বলে দিতে হবে যে আমরা কয়টি কলামে ইনসার্ট করতে চাচ্ছি। এখানে আমরা কলামের নামগুলো ফার্স্ট ব্র্যাকেটের মধ্যে দিয়ে দেব। এখানে আমরা কী কী ইনসার্ট করব, এখানে আমরা আইডি নামটা যেহেতু বলেছি অটো ইনক্রিমেন্ট হবে এবং অটো ইনসার্ট হয়ে যাবে, সেই কারণে এটি দিতে হবে না। আমাদের হেডিং ক্যাটাগরি ডিটেলস এই কোডে দিতে হবে। তাহলে আমরা এখানে হেডিংটা দিলাম, আমরা হেডিংয়ে ইনসার্ট করব। তারপরে আমরা করব ক্যাটাগরিতে, ক্যাটাগরি দিলাম, এখানে স্পেস আসছে, স্পেসটা দেওয়া যাবে না, স্পেস দিলে কাজ হবে না। তারপরে আমরা এখানে ডিটেলসে দেব, অর্থাৎ ডিটেলসে ইনসার্ট করব, সেটি দিয়ে দিলাম। আমরা এই তিনটি কলামের মধ্যে ইনসার্ট করব। এখন ইনসার্ট কী করব সেটি আমাদের এখন বলে দিতে হবে। সেটি হচ্ছে আমাদের এই ভ্যালুস লেখার পরে একটি ফার্স্ট ব্র্যাকেট দিতে হবে, এবং এই ফার্স্ট ব্র্যাকেটের মধ্যে আমাদের বলে দিতে হবে যে আমরা ইনসার্ট কী করব। এখানে আমরা কী কী বলেছিলাম, হেডিং ক্যাটাগরি ডিটেলস তিনটা ফিল্ড ইনসার্ট করব, সেই কারণে আমাদের এখানে তিনটি বিষয় বলে দিতে হবে কোডের মধ্যে। আমরা হেডিংয়ের মধ্যে ফোর্থ হেড লিখে দিলাম। তারপরে এখানে আমাদের ক্যাটাগরি লিখতে হবে, আমরা স্পোর্টসে লিখতে পারি। তারপরে আমরা এখানে ডিটেলস লিখতে পারি, ফোর্থ ডিটেলস। এক্সাম্পল হিসেবে আমি এগুলো লিখলাম। আপনারা লেখার সময় আপনারা যখন তথ্য দেবেন তখন রিয়েল তথ্য দিতে পারেন, সমস্যা নাই। আমাদের এখানে কাজ মোটামুটি হয়ে গেছে, অর্থাৎ আমাদের সিনট্যাক্স লেখা হয়ে গেছে। এখন আমরা এটির মধ্যে কোয়েরি চালাবো, তাহলে আমাদের ডাটাটি ইনসার্ট হবে। এখন আমরা এই পুরো তথ্যটি একটি ভেরিয়েবলের মধ্যে রাখবো। এখানে আমরা ভেরিয়েবল রাখতে পারি, আমরা এসকিউএল লিখতে পারি, কোনো সমস্যা নাই। ভেরিয়েবলের নামতে দিলাম আর এটি একটু সরাই দিয়ে পাশাপাশি, ইচ্ছা করলে আমি এটি এক লাইনে দিতে পারি, কিন্তু আমাদের দেখার সুবিধার্থে এবং কাজের সৌন্দর্যের জন্য আমরা এটি আলাদা লাইনে দিয়ে দিলাম। তারপরে এটি আমরা কোয়েরি কীভাবে চালাবো, কোয়েরি চালানোর জন্য পিএসপির যে অবজেক্ট ওরিয়েন্টেড পদ্ধতি রয়েছে সেটি ব্যবহার করতে পারি, অথবা প্রসিডিউরাল মাইএসকিউএল যে পদ্ধতি রয়েছে সেটি ব্যবহার করতে পারি। আমরা যদি অবজেক্ট ওরিয়েন্টেড পদ্ধতি ব্যবহার করি তাহলে কীভাবে করব, সেটি হচ্ছে আমাদের এখানে কোন যে রয়েছে সেই কানেকশনের বিষয়টি এখানে বলতে হবে। তারপরে আমাদের এখানে কোয়েরি, অর্থাৎ কোয়েরির যে ফাংশনটি রয়েছে এটির মধ্যে আমাদের আর্গুমেন্ট দিতে হবে। কী আর্গুমেন্ট, সেটি হচ্ছে আমরা কোয়েরি চালাচ্ছি কার মধ্যে, আমরা এই এসকিউএলের মধ্যে কোয়েরি চালাচ্ছি। তাহলে আমরা এখানে এসকিউএলটা লিখে দিলাম।
এখন আমি দেখি আমাদের এটি কাজ হচ্ছে কিনা। এখানে আমাদের আর কোনো কাজ করতে হবে না, এখন জাস্ট এখানে আমরা ইফ স্টেটমেন্টের মাধ্যমে বলে দিতে পারি যে আমাদের যদি সাকসেসফুল যদি হয় তাহলে সে একটা মেসেজ দিবে, আর সাকসেসফুল না হলে সে আরেকটা মেসেজ দিবে। যেমন আমরা এই কোয়েরি যে চালিয়েছি এই পুরো বিষয়টা একটি ভেরিয়েবলের মধ্যে রাখলাম। এখানে আমি বলে দিচ্ছি ইফ কোয়েরি, যদি কোয়েরিটা সাকসেস হয় তাহলে এখানে সে বলে দিবে, সরাসরি ইকোর মধ্যে লিখছি ডাটা ইনসার্টেড, আর না হলে এখানে আমরা ইলসের মধ্যে অনেক কিছু লিখতে পারি, অর্থাৎ এরর হয়েছে সেটি আমরা দিক লিখতে পারি। এখন আমরা ফাইলটা লোড করে দেখি কাজ হয়েছে কিনা। আমরা নতুন একটি ফাইল ক্রিয়েট করেছি ইনসার্ট, এটার মধ্যে আমি ক্লিক করে চালু করলাম। দেখুন এখানে লেখা দেখাচ্ছে ডাটা ইনসার্টেড, অর্থাৎ ডাটা সঠিকভাবে ইনসার্ট হয়েছে। আমাদের এখন ডাটাবেজে গিয়ে দেখি কাজ হয়েছে কিনা। দেখুন এই যে 4 নম্বরে একটি ডাটা ইনসার্ট হয়েছে, 4 নম্বরে হচ্ছে অটো নাম্বার চলে আসছে, 4th হেড স্পুট 4 ডিটেইলস সকল ডাটা আমাদের এখানে ঠিক মতোই শো করছে। তারপরে এখানে যদি আমরা কোনো ভুল হয় তাহলে সে এখানে একটা এরর মেসেজ দিতে পারে, নট ইনসার্টেড এরকম একটা মেসেজ দিতে পারে, কোনো সমস্যা নাই। এখন এই জায়গায় যদি আমি একটি ভুল লিখলাম, অর্থাৎ এসকিউএল 1 লিখলাম, আমাদের এসকিউএল 1 বলতে কোনো কিছু নাই। তারপরে আমি এটি রান করছি, অর্থাৎ রিফ্রেশ করছি। দেখুন এখানে সে বলছে আনডিফাইন্ড ভেরিয়েবল এসকিউএল 1, অন্য কিছু তথ্য বলছে, তারপরে বলছে নট ইনসার্টেড, অর্থাৎ কোনো ডাটা ইনসার্ট হয় নাই, আমাদের ডাটাবেজে কোনো নতুন ডাটা ইনসার্ট হয় নাই। এখন আমরা যদি এটি প্রসিডিউরাল পদ্ধতিতে করতে চাই তাহলে ওই একই পদ্ধতিতে করবেন, অর্থাৎ এখানে আমরা অবজেক্ট ওরিয়েন্টেড যেটি লিখেছি এই জায়গায় অবজেক্ট ওরিয়েন্টেড না লিখে আমরা এখানে মাইএসকিউএলই কোয়েরি এই ফাংশনটি লিখব, এবং এখানে আমাদের কানেকশনের বিষয়টি বলবো, এবং আমরা এই যে এটার মধ্যে কোয়েরি চালাবো সেটি আমরা এখানে বলে দেবো। অর্থাৎ এই যে এসকিউএলের মধ্যে যে আমরা সিনট্যাক্স রয়েছে এই সিনট্যাক্সের মধ্যে আমরা কোয়েরি চালাবো, এটি বলে দিলাম। এখানে আমাদের 4th হেডে জায়গায় আমরা 5 লিখে দেই, এখানে স্পোর্টস জায়গায় ইন্টারন্যাশনাল লিখলাম, এখানে 5th হেড লিখে দেই, সুবিধা হবে আমাদের দেখতে। তারপরে আমি এটি রিলোড করছি, রিলোড, দেখুন ডাটা ইনসার্টেড, এবং আমরা আমাদের ডাটাবেজে গিয়ে দেখি ঠিক মতো ডাটা ইনসার্ট হয়েছে। অর্থাৎ আমরা আমাদের এই মাইএসকিউএল সিনট্যাক্স এবং পিএসপির মাধ্যমে সঠিকভাবে আমাদের ডাটাবেজে ডাটা ইনসার্ট করতে পেরেছি। এখানে আমরা ম্যানুয়ালি ডাটা ইনসার্ট করেছি, পরবর্তীতে ধীরে ধীরে আপনাদেরকে দেখাবো কীভাবে একটি ফর্মের মাধ্যমে ডাটা ইনসার্ট করতে হয়। অর্থাৎ আপনি একটি HTML-এর মাধ্যমে ফর্ম তৈরি করবেন এবং PHP-র মাধ্যমে সেখানে বিভিন্ন ধরনের কোড লিখবেন, ফাংশন লিখবেন, এবং সেই কোড এবং ফাংশনগুলোর মাধ্যমে যখন ফর্মে ডাটা ইনসার্ট করে ইনসার্টে ক্লিক করবেন তখনই ডাটাবেজে ডাটা ইনসার্ট হয়ে যাবে। এ পর্বে আপনারা দেখলেন কীভাবে PHP এবং SQL-এর সাথে ডাটা ইনসার্ট করবেন। পরবর্তী টিউটোরিয়ালে আমি দেখাবো কীভাবে MySQL ডাটাবেজের ডাটা PHP-র মাধ্যমে আপডেট করবেন। টিউটোরিয়ালগুলো যদি আপনার ভালো লাগে তাহলে লাইক করুন এবং শেয়ার করে অন্যদেরকে দেখতে সহায়তা করুন। আপনি যদি আমাদের চ্যানেলটি এখনও সাবস্ক্রাইব না করেন তাহলে সাবস্ক্রাইব করুন এবং আপডেট ভিডিওগুলো পেতে বেল বাটন চাপুন। পরবর্তী টিউটোরিয়াল দেখার আমন্ত্রণ জানিয়ে এখানেই শেষ করছি। ধন্যবাদ।